বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের মধ্যম তরঙ্গ ছয়শো তিরানব্বই কিলোহার্স ও এফএম একশো ছয় মেগাহার্স সহ সকল আঞ্চলিক কেন্দ্র এবং দেশের সকল কমিউনিটি রেডিও থেকে শুরু হচ্ছে ইউনেস্কোর সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম ঘরে বসে শিখি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজ থাকবে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বিষয়াদি এবং প্রথমেই নিবেদন করছি প্রথম শ্রেণীর বাংলা বিষয়ক পাঠদান প্রিয় শিক্ষার্থীরা শুভ অপরাহ্ন বাংলাদেশ বেতার ঢাকা থেকে সম্প্রচারিত ঘরে বসে শিখি অনুষ্ঠানে আজ প্রথম শ্রেণীর বাংলা বিষয় থেকে আমি রাজিয়া সুলতানা মুক্তি সহকারী শিক্ষক মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদপুর ঢাকা তোমাদের স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই পরিবারের সবার সাথে ভালো আছো নিরাপদে আছো এবং ঘরেই আছো এবার তাহলে আমার বাংলা বই নিয়ে তৈরি হয়ে যাও সাথে খাতা কলম এটাও নাও প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই শিখে গেছ ভাইরাসকে কীভাবে মোকাবেলা করতে হয় জি বন্ধুরা এ সময় অবশ্যই বাড়ির বাইরে যাব না যদি খুব প্রয়োজনে বাইরে যাই ঘরে ফিরেই সাবান মেখে গোসল করব বারবার সাবান দিয়ে হাত ধোব হাত দিয়ে চোখ নাক কান মুখ স্পর্শ করব না এ সময় বন্ধুদের সাথে খেলতেও যাব না ভিড়ের মধ্যে যাব না বন্ধুরা এ সময় ঘরে বসেই মন দিয়ে লেখাপড়া করব প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পাঠে আমরা খণ্ডত বর্ণটি শিখেছিলাম খণ্ডত 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 বর্ণ দিয়ে কি হয় বলতো উৎসব সৎ শরৎ আমরা খণ্ডতা বর্ণটি কিভাবে লিখতে হয় তাও শিখেছি তাহলে এবার আমার বাংলা বইটি নিয়ে বসে যাও খাতা পেন্সিল নিতে ভুলো না যেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের একটি নতুন বর্ণ শেখাব আজকের বর্ণ হল অনুসার আমার সাথে বলো অনুসার এবার তাহলে তোমরা আমার বাংলা বইয়ের পৃষ্ঠা ছত্রিশ খোলো দেখো পৃষ্ঠার উপরের দিকে লেখা আছে পাঠ পঁচিশ শিখি খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এখান থেকে আজকের বর্ণ হচ্ছে অনুসার শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার বইয়ের দ্বিতীয় ছবিটি দেখো মেলায় একটি লোক অদ্ভুত পোশাক পরে আছে মুখে রং চং মেখে নানা ভঙ্গিতে খেলা দেখাচ্ছে বাচ্চারা দারুণ মজা পাচ্ছে এ লোকটিকে আমরা সং বলি আমার সাথে বলো সং সাজে সং সাজে সং সং দন্তশয়ের সাথে অনুসার 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 আমার সাথে বলো সং সাজে সং সাজে অনুসারে সং হয় সং সাজে সং সং অনুসার অনুসার অনুস্বার দিয়ে কি হয় অনুসারে সং হয় সং সাজে সং অনুসার 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 চলো আমরা এখন দেখি বইয়ে কিভাবে অনুসার বর্ণটি লেখা আছে অনুসার এবার বইয়ের দ্বিতীয় ছবির নিচের বাক্যটি দেখো একটি বর্ণের রং লাল তাই না বন্ধুরা হ্যাঁ এই বর্ণটি হল অনুসার 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 বর্ণটির উপরে কোনো মাত্রা থাকে না অনুসার মাত্রাহীন বর্ণ আবার বলো সং সাজে সং অনুস্বার এবার চলো অনুসার দিয়ে নতুন শব্দ শিখি অনুসার দিয়ে হয় সং অনুস্বার দিয়ে আর কি হয় অনুসার দিয়ে হয় সিং গরু মহিষের মাথায় আমরা সিং দেখি রেগে গেলে গরু মহিষ কিন্তু সিং দিয়ে অনেক গুঁতো দেয় ওদের রাগাবে না কখনো অনুসার দিয়ে আর কি হয় অনুসার দিয়ে হয় রং আমরা ছবি আঁকি তারপর নানা রং করি রঙিন ছবি দেখতে কত ভালো লাগে আমরা সবাই অনুসার বর্ণটি এখন চিনেছি এখন আমার সাথে আবার বলো সং সাজে সং সাজে সং অনুসার সং সাজে সং অনুসার অনুসার এখন অনুসার বর্ণটি আমরা লিখতে শিখব বইয়ের ডান দিকের পৃষ্ঠায় দেখো অনুস্বার কিভাবে লিখতে হয় তা দেখানো হয়েছে দেখেছ তোমরা এবার হাতে পেন্সিল নিয়ে প্রস্তুত হও সাঁইত্রিশ পৃষ্ঠার দ্বিতীয় ছবিটি দেখো এর নিচে লেখা আছে সং এ শব্দটিতে লাল রঙের বর্ণটি হচ্ছে অনুসার আমার কথা শুনে শুনে বইয়ের অনুসার বর্ণের উপর হাত ঘোরাও তোমরা সবাই তৈরি তো প্রথমে লাল অনুসারের নিচের ঘরের কালো রঙের ফোঁটা যুক্ত অনুসারটি দেখো এবার নিচের দিকের কালো রঙের ফোঁটা থেকে শুরু করে তীর চিহ্ন অনুসরণ করে ডান দিক দিয়ে গোল করে প্রথমে মিলিয়ে দাও তারপর দ্বিতীয় ছোট কালো রঙের ফোঁটা থেকে শুরু করে তীর চিহ্ন অনুসরণ করে ডান দিক থেকে নিচের দিকে টেনে দাও হয়ে গেল অনুসার লেখা খুব সহজ অনুসার লেখা তোমরা সবাই হাত ঘোরাতে পেরেছ নিশ্চয়ই অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এবার তুমি নিজেই নিচের ঘরের অনুসারের উপরে একটি অনুসার লিখে ফেলো অনেক সুন্দর হয়েছে এতক্ষণ মনোযোগ সহকারে লেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এসো এবার তোমরা আমার সাথে আবার বলো সং সাজে সং অনুস্বার সং সাজে সং অনুস্বার অনুসার সবাই বইয়ের ছবির নিচের লেখাগুলো আঙ্গুল দিয়ে ধরো আমার সাথে বলো সং সাজে সং সাজে সং সাজে অনুসার সং শব্দটি দেখো এবং ছত্রিশ পৃষ্ঠার ছবির সাথে মিলাও অনুসারে কি হয় অনুসারে হয় সং লিখতে কি লাগে সং লিখতে অনুসার লাগে অনুসার দিয়ে আর কি কি শব্দ হয় অনুসার দিয়ে হয় সিং অনুসার দিয়ে হয় রং অনুসার দিয়ে হয় সিংহ আমরা আজকে অনুসারে কি শিখেছি অনুসারে শিখেছি সং অনুসারে শিখেছি শিং অনুসারে শিখেছি রং আর কি শিখেছি হ্যাঁ সিংহ তাই না কিভাবে অনুসার লিখতে হয় হ্যাঁ তাও শিখেছি সং সিং, রং সিংহ কোন বর্ণ দিয়ে হয় অনুসার বর্ণ দিয়ে হয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পাঠের শেষে চলে এসেছি তোমাদের জন্য বাড়ির কাজ হলো আজকের অনুসার বর্ণটি শুদ্ধ উচ্চারণে বাড়ির বড়দের বাবা মা চাচা ফুপু মামা ভাইয়া আপু যাকে কাছে পাবে তাকেই শোনাবে অনুসার বর্ণটি দিয়ে যে শব্দগুলো শিখেছ সেগুলো সবাইকে শোনাবে বলবে আজ বেতালের ক্লাস থেকে শিখেছি সং অনুস্বার সং শিং রং সিংহ শব্দগুলো মুখে মুখে বলবে সঙ্গের একটি ছবি এঁকে পাশে লিখবে সং সাজে খালি ঘরে তিনটি অনুসার লিখবে স্কুল খুললে শিক্ষককে দেখাবে এবং শব্দগুলো শোনাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রোজ বেতারের এই ক্লাসে আমরা অংশগ্রহণ করব। তাতে আমাদের মন ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে বাড়িতে বড়দের কথা শুনব মাকে বাড়ির কাজে সাহায্য করবে মন দিয়ে পড়বে এবং নিয়মিত খেলাধুলা করবে আজ তাহলে পাঠটি শেষ করছি আগামী ক্লাসে আবার কথা হবে তোমাদের সবাইকে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা এবারে রয়েছে তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ক পাঠদান শুভ অপরাহ্ন প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশ বেতার থেকে সম্প্রচারিত ঘরে বসে শিখি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি ফেরদাউস কুইন সহকারী শিক্ষক সাতিয়ানতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় সিরাজদিখান মুন্সিগঞ্জ আমি আজ তোমাদের সাথে উপস্থিত হয়েছি দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আশা করি পরিবারের সবার সাথে ভালো আছো নিরাপদে আছো এবং ঘরে অবস্থান করছো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো বাংলাদেশ সহ প্রায় সারা বিশ্ব মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত প্রকৃতি প্রকৃতিজুড়ি শীতের আগমনী বার্তা এ সময় এ ভাইরাসের প্রাদুর্ভাব আরও বেড়ে যেতে পারে তাই আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে এ সময় বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক পরবে এতে তুমি ও তোমার পরিবার এবং আশেপাশের সবাই নিরাপদে থাকবে বাড়ির বাইরে গেলেই ফিরে এসে সাবান মেখে গোসল করবে বারবার সাবান দিয়ে হাত ধোবে হাত দিয়ে চোখ নাক কান মুখ স্পর্শ করা থেকে বিরত থাকবে অনেক মানুষ যেখানে ভিড় করে সেখানে অবশ্যই যাবে না আমরা যদি এই স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে দ্রুত করোনা ভাইরাস মুক্ত হতে পারবো এবং স্কুলে ফিরতে পারবো এ সময় ঘরে বসেই পড়ালেখায় মন দেব ছবি আঁকা গান করা কবিতা পড়া এই কাজগুলো আমরা করতে পারি প্রিয় শিক্ষার্থী গত পাঠে আমরা কবি শামসুর রহমানের ট্রেন কবিতা আবৃত্তি করেছি এবং অনুশীলনী চার ও পাঁচ শিখেছি এবং অনুশীলনী চারের কবিতা বিষয়ে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর শিখেছি এবং শব্দের মিল খুঁজে বের করেছিলাম দেখি তো কি কী মনে আছে তোমাদের ট্রেন কেমন শব্দ করে থাকে এই তো বেশ বলেছ একটু কেসে খব শব্দ করে থাকে ট্রেন কোথায় ঘুরে বেড়ায় ঠিক বলেছ ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায় এবার বলো ওই শব্দের সাথে কি শব্দের দাগ টেনে মিল করেছে চমৎকার কই ঠিক বলেছ সে শব্দের সাথে কি শব্দের দাগ টেনে মিল করেছে বেশ শেষ শব্দের সাথে আমরা বেশ শব্দের দাগটিনি মিল করেছি এবার বলো তো বন শব্দের সাথে কি শব্দের দাগটিনি মিল করেছি চমৎকার বলেছ ঝন এবার বলো খক শব্দের সাথে কি শব্দের দাগটি মিল করেছি ঠিক বলেছ ঝক প্রিয় সোনামণিরা আজ আমরা কবি শামসুর রহমানের ট্রেন কবিতাটা পুরোটা আবৃত্তি করব এবং অনুশীলনী আট ও নয় করব প্রিয় সোনামণিরা কবি শামসুর রহমানের ট্রেন একটি মজার কবিতা এবং এই কবিতা ছড়া গান হিসেবেও অত্যন্ত জনপ্রিয় আর ট্রেন হচ্ছে খুব আরামদায়ক ও নিরাপদ বাহন দুপাশের সৌন্দর্য উপভোগের এরকম বাহন খুব কম আছে আট অনুশীলনীতে আমার ট্রেন নামে আট লাইনের একটি ছড়া দেয়া আছে প্রথম দুটি লাইন করে দেয়া আছে পরের ফাঁকা পাঁচটি লাইন আমাদের নিজেদের মতো করে তৈরি করতে হবে কেননা মনে মনে আমরা ট্রেনকে আপন করে নিয়েছি তাই আমার ট্রেন আমার মনের মতোই চলবে তুমি যখন বলবে আমার ট্রেন তখন তোমার হয়ে যাবে তাই আমরা ট্রেনের পরে ফাঁকা জায়গায় তোমার মনের মতো শব্দ বসিয়ে পাঁচটি বাক্য বানাবে প্রিয় সোনামণিরা তোমরা খেলাধুলা করতে নিশ্চয়ই পছন্দ করো সবাই মিলে একসাথে খেলার মজাই আলাদা তাই না তোমাদের নিশ্চয়ই একটা মজার খেলার কথা মনে আছে যা প্রাক প্রাথমিক শ্রেণীতে শিখেছি কোনটা বলো তো মালা গুমালা মালা গোমালা করি খেলা এই ছড়াটি কিন্তু আমরা শিখেছিলাম এই ছড়াটি খেলার সাথে আমরা প্রতিবার নতুন করে একটি শব্দ শিখেছি ঠিক তেমনি আজ আমরা সবাই সবার কাঁধে দুই হাত রেখে ট্রেন যেভাবে এঁকে বেঁকে চলে আমরাও ওভাবে চলব এবং একজনের পরপর আরেকজন নতুন বাক্য বলবো তাহলে চলো আমরা ফাঁকা জায়গায় শব্দ বসাই এ ট্রেন আমার ট্রেন চলে ভালো আমার ট্রেন আঁকা বাঁকা আমার ট্রেন কি বলো দুপুরে চলে আমার ট্রেন হুম দেশ বিদেশে ঘুরে বেড়ায় আমার ট্রেন আচ্ছা মজার বাঁশি বাজায় আমার ট্রেন আহা ঝকঝক শব্দ করে আমার ট্রেন অবিরাম ছুটে চলে প্রিয় শিক্ষার্থী তোমরা তোমাদের মনের মতো করে নতুন নতুন ভাবনা দিয়ে ফাঁকা জায়গায় শব্দ বসিয়ে বাক্য তৈরি করবে প্রিয় সোনামণিরা এখন তোমরা তোমার পাঠ্য বইয়ের নয় অনুশীলনী দেখো লেখা আছে কবিতার প্রথম আট লাইন বলি ও লিখি প্রিয় সোনামণিরা তোমরা কবিতাটি লেখার সময় অবশ্যই খেয়াল করবে যেখানে অল্প থামতে হয় সেখানে কমা দিবে যেখানে বাক্য শেষ হয় সেখানে দাড়ি দিতে হয় আর প্রশ্ন করার সময় প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হয় তাই কবিতাটি বলার সময় কণ্ঠে সেই ধ্বনি থাকতে হবে লেখার সময় দাঁড়ি কমা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে লিখতে হবে তাহলে চলো বন্ধুরা কবি শামসুর রহমানের ট্রেন কবিতাটি সরবে সবাই মিলে আরেকবার আবৃত্তি করি ট্রেন শামসুর রহমান ঝকঝকা ছক ট্রেন চলেছে রাত দুপুরে ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জেরুই ফের ছুটে যাই মাঠ পেরুলে বোন ফুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন দেশ বিদেশে বেড়াই ঘুরে নেইকো ঘোরার শেষ ইচ্ছে হলেই বাজাই পশি দিন কেটে যায় বেশ থামবে হঠাৎ মজার গাড়ি একটুকে সে খক আমায় নিয়ে ছুটবে আবার ছক ছকা ছক ছক আমরা আরেকবার বলি খুব মজা করে ছক ছকা ছক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোই ফেরে ছুটে যায় মাঠ পেরুলে বোন পুলের উপরও বাজনা বাজি ঝনঝনা ঝঞ্ঝন দেশ বিদেশে বেড়াই ঘুরে নেই ঘোরার শেষ ইচ্ছে হলে বাজাই মাসি দিন কেটে যাই বেশ থামবে হঠাৎ মজার গাড়ি একটু কে সে খক আমায় নিয়ে ছুটবে আবার ছক ছকা ছক ছক খুব মজা তাই না বন্ধুরা প্রিয় সোনামণিরা চলো আমরা এবার জেনে নেই এই পাঠ হতে কি শিখলাম বলো সোনামণিরা আমার ট্রেন কেমন করে চলে কিংবা বলো আমার ট্রেন কেমন চলে ঠিক বলেছ আমার ট্রেন ভালো চলে আমার ট্রেন কিভাবে চলে বেশ আঁকা বাঁকা চলে ট্রেন সবসময় আঁকাও বাঁকা চলে আমার ট্রেন কখন চলে ঠিক বলেছ রাত দুপুরে চলে আমার ট্রেন রাত দুপুরে চলে এবার বলো আমার ট্রেন কেমন শব্দ করে চলে চমৎকার বলেছ আমার ট্রেন ঝক ঝকঝকাছক শব্দ করে চলে এবার বলো যখন কাউকে প্রশ্ন করা হয় উত্তর জানার জন্য তখন প্রশ্নের শেষে কি চিহ্ন বসে ঠিক বলেছে সোনামণিরা প্রশ্নবোধক চিহ্ন এবার বলো যখন কোনো বাক্য শেষ হয় তখন কি চিহ্ন ব্যবহৃত হয় বেশ বলেছ তখন দাঁড়ি ব্যবহার করা হয় প্রিয় শিক্ষার্থীরা এবার ছটফট তোমরা বাড়ির কাজ খাতে তুলে নাও আর হ্যাঁ অবশ্যই আজকে তারিখটি লিখে নেবে তোমরা পুরো কবিতাটি সঠিক বিরাম চিহ্ন ব্যবহার করে প্রথম লাইন লিখবে স্কুল খুললে অবশ্যই শ্রেণী শিক্ষককে লেখাগুলো দেখাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি করোনায় স্কুল বন্ধ কিন্তু লেখাপড়া বন্ধ করা যাবে না সকল বই তোমার সাথেই আছে তাহলে কি করতে হবে বইকে বন্ধু ভেবে পড়াশোনা চালিয়ে যেতে হবে পাশাপাশি কি করতে হবে স্বাস্থ্যকর সুষম খাবার খেতে হবে এবং গৃহকর্মে বাবা মাকে সাহায্য করতে হবে আবার কথা হবে অন্য পাঠে তোমাদের সবাইকে ধন্যবাদ আজকের পাঠটি মনোযোগ দিয়ে শোনার জন্য তোমার সবাই ভালো থেকে শিক্ষার্থী বন্ধুরা এবারে রয়েছে তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ক শুভ অপরাহ্ন প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশ বেতার ঢাকা থেকে সম্প্রচারিত ঘরে বসে শিক্ষা অনুষ্ঠানে আজ তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় থেকে আমি ফাতেমা পারভিন মুক্তি প্রধান শিক্ষক আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় সৈয়দপুর নীলফামারী তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করি পরিবারের সবার সাথে ভালো আছো নিরাপদে আছো এবং ঘরেই আছো এবার বই খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি বাংলাদেশ সহ পুরো পৃথিবী এখন মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত এটি একটি ছোঁয়াছে রোগ একজন থেকে অন্যজনে ছড়ায় আমাদের দেশে এখন শীতকাল আসছে এ সময় এ ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে আমাদেরকে আরও বেশি সাবধানতা অবলম্বন করে চলতে হবে এ সময় অবশ্যই বাড়ির বাইরে যাব না মানুষের ভিড়ে যাব না বাইরে বের হলে মাস্ক ব্যবহার করব। ফিরে এসে সাবান দিয়ে গোসল করব এবং জামাকাপড় ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলব যদি মানুষের ভিড় এড়িয়ে নিজেকে জীবাণুমুক্ত রাখতে পারি তাহলেই আমরা সুস্থ থাকব এই স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলব এবং ঘরে বসেই লেখাপড়ায় মন দেব পাশাপাশি গল্পের বই পড়ব ছবি আঁকা এবং গানও শিখতে পারি প্রিয় সোনামণিরা তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পাঠে আমরা তালগাছ কবিতাটির নির্ধারিত অংশ থেকে ছয় লাইন পড়েছি এবং আবৃত্তি করা শিখেছি কবিতা থেকে নতুন শব্দগুলোর অর্থ যুক্তবর্ণ আলাদা করা শিখেছিলাম যেমন ঝরঝর ঝরঝর শব্দের অর্থ বাতাসে পাতা নড়ার আওয়াজ থর থর শব্দের অর্থ থর থর করে পত্তর পত্তর শব্দের অর্থ গাছের পাতা অথবা বইয়ের পাতা এড়িয়ে এড়িয়ে শব্দের অর্থ পাশ কাটিয়ে যুক্তবর্ণগুলো হলো হল পত্তর পত্তর তাই না বন্ধুরা প্রিয় শিক্ষার্থীরা আজ আমাদের পাঠের বিষয় তালগাছ কবিতাটির নির্ধারিত পাঠ্যাংশ তারপরে থেকে কোনটি পর্যন্ত মোট ছয় লাইন এবং অনুশীলনী এক চার এবং পাঁচ নম্বর বন্ধুরা বলতো তালগাছ কবিতাটি কে লিখেছেন জি ঠিক বলেছ রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা বলো তো এই কবিতায় কবি কোন গাছের কথা বলেছেন জি ঠিক বলেছ তাল গাছের কথা বলেছেন বলো তো তাল গাছের পাতা কিভাবে কাঁপে হ্যাঁ ঠিক বলেছ গাছের পাতা ঝরঝর থরথর করে কাঁপে আজকে তাহলে আমরা তালগাছ কবিতাটির উনিশ নম্বর লাইন থেকে চব্বিশ নম্বর লাইন পর্যন্ত মোট ছয় লাইন শিখব এবং সেই সাথে অনুশীলনী এক চার পাঁচ চর্চা করব। তোমরা তোমাদের বাংলা বইয়ের আটত্রিশ নম্বর পৃষ্ঠাটি খোল এখানে আমরা সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো ছবিতে দেখতে পাচ্ছি একটি চমৎকার গ্রামের দৃশ্য তাই না সেখানে রয়েছে কয়েকটি ঘরবাড়ি গাছপালা কাশবন আকাশে পাখি উঠছে তোমাদের বয়সী দুজন ছেলে মেয়ে খেলা করছে আর রয়েছে একটি লম্বা তাল গাছ এখানে গাছের ইচ্ছার কথা বলা হয়েছে তাল গাছ মেঘ ফুরে অনেক দূরে যেতে চায় আমাদেরও ইচ্ছা করে কিন্তু আমরা পারি না এবার চলো জেনে নিই শেষ পর্যন্ত তালগাছ উড়তে পেরেছিল কি না এখন আমরা পাঠে চলে যাই আমি কবিতাটি আজকে আবার আবৃত্তি করছি তোমরাও আমার সাথে আবৃত্তি করো তালগাছ রবীন্দ্রনাথ ঠাকুর তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখাশে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানা উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার সারাদিন ঝরঝর থর থর কাপে পাতা পত্তর ওরে যেন ভাবে ও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি প্রিয় শিক্ষার্থীরা আমি এখন তালগাছ কবিতাটির ১৯ নম্বর লাইন থেকে শুরু করে চব্বিশ নম্বর লাইন পর্যন্ত মোট ছয় লাইন আবৃত্তি করছি তোমরাও আমার সাথে সাথে আবৃত্তি করবে তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি বন্ধুরা তোমরা নিশ্চয়ই আজকের কবিতাটি মনোযোগ সহকারে শুনেছ এবং আমার সাথে সাথে আবৃত্তি করেছ তোমরা একটি বিষয় মনে রাখবে যে লাইনে দাড়ি রয়েছে সেখানে আমরা বেশি থামব এবং যেখানে কমা রয়েছে সেখানে অল্প থামব এবার আমরা আজকের পাঠ্যাংশের মূল ভাব জানব কবিতার এই অংশে আমরা বুঝতে পারলাম তালগাছ তার মনের অনুভূতি প্রকাশ করেছে তালগাছ হাওয়ায় দোলে যখন তখন তার মন হারিয়ে যায় আবার বাতাসের গতি কমে গেলে তার মন ফেরে মাটি তার মা হয় এটা ভেবে মন আনন্দে জেগে ওঠে আর এজন্যই তার কাছে পৃথিবীর কোন ভালো লাগে এভাবেই সে মেঘ ফুরে উড়ে বহুদূর যাবার ইচ্ছেকে মাটিকে ভালোবেসে পূরণ করে অর্থাৎ আমরা সব কিছু করতে পারি না আমরা যে কাজ করব তা মন দিয়ে করলেই উড়ার স্বাদ মিটে যাবে এখন আমাদের কাজ লেখাপড়া করা খেলাধুলা করা আমাদেরকে তাই করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এবার তোমরা আমার বাংলা বইয়ের উনচল্লিশ নম্বর পৃষ্ঠার এক নম্বর অনুশীলনীটি লক্ষ্য করো দেখো এক নম্বর প্রশ্নে বলা হয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি শব্দগুলো হল স্বাদ এবং থর বন্ধুরা চলো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি সবাই লক্ষ্য করি সাত শব্দটি রয়েছে কবিতার চার নম্বর লাইনে স্বাদ অর্থ ইচ্ছা এরপর রয়েছে থর চলো দেখি থত্য শব্দটি কোথায় রয়েছে হ্যাঁ থত্য শব্দটি রয়েছে কবিতার ১৩ নম্বর লাইনে বলো তো থত্য শব্দটির অর্থ কী হ্যাঁ থত্থর শব্দের অর্থ থরথর করে এবার আমরা অনুশীলনের চার নম্বর প্রশ্নটি লক্ষ্য করি চার নম্বর প্রশ্নে বলা হয়েছে ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই এখানে তিনটি প্রশ্নে অসম্পূর্ণ তিনটি বাক্য দেয়া আছে ডান পাশ থেকে সঠিক শব্দটি বাছাই করে খালি জায়গায় বসাতে হবে কয়ে রয়েছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ বন্ধুরা বলো তো ফাঁকা ঘরে কোন শব্দটি বসবে হ্যাঁ ঠিক বলেছ ছাড়িয়ে তাহলে সম্পূর্ণ বাক্যটি হলো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে এরপরে ক্ষয়ে রয়েছে তারপরে হাওয়া যে নেমে যায় থেমে যায় বলতো এই খালি জায়গায় কোন শব্দগুলো বসবে জি ঠিক বলেছ পাতা কাপা তাহলে সম্পূর্ণ বাক্যটি হল তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় এরপর গ নম্বরে রয়েছে যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে কোনটি বলো এই খালি জায়গায় কোন শব্দগুলো বসবে জি ঠিক বলেছ আর বার পৃথিবীর তাহলে সম্পূর্ণ বাক্যটি হল যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি বন্ধুরা এবার আমরা অনুশীলনীর পাঁচ নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি এখানে প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে সেই বিকল্প চারটির উত্তর থেকে সঠিক উত্তরটি বাছাই করতে হবে কয়ে রয়েছে তালগাছ মনে মনে কাকে মা বলে ভাবে আমি চারটি বিকল্প উত্তর বলবো তোমরা সঠিক উত্তরটি বলবে মেঘকে আকাশকে মাটিকে পৃথিবীকে হ্যাঁ ঠিক বলেছ মাটিকে এরপর ক্ষয়ে রয়েছে তাল গাছের মনে কী ইচ্ছা জাগে সব গাছের চেয়ে উঁচু হবে পাতায় ভর করে ভাসবে আকাশে উকি মেরে দেখবে কালো মেঘ ফুরে উড়ে যাবে জি সঠিক বলেছ কালো মেঘ ফুরে উড়ে যাবে সব শেষে গয়ে রয়েছে তাল গাছের ইচ্ছে কখন বদলায় মায়ের কথা মনে হলে দিন শেষ হলে হাওয়া নেমে গেলে বেড়ানো শেষ হলে চমৎকার বলেছ হাওয়া নেমে গেলে প্রিয় সোনামণিরা আমরা এতক্ষণ তালগাছ কবিতাটির নির্ধারিত পাঠ্যাংশ থেকে ছয় লাইন পড়লাম এবং অনুশীলনী থেকে এক চার এবং পাঁচ নম্বর প্রশ্নগুলো চর্চা করলাম সেখান থেকে আমরা কী কী শিখলাম জেনে নিই বলতো স্বাদ অর্থ কী সঠিক বলেছ স্বাদ অর্থ ইচ্ছা বলতো তালগাছ মনে মনে কাকে মা বলে ভাবে জি ঠিক বলেছ মাটিকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও বাড়ির কাজ নেওয়ার জন্য খাতার ডান পার্শ্বে উপরের ঠিক কোণে আজকের তারিখ এবং পাঠের বিষয় লিখবে আমি এখন তোমাদের বাড়ির কাজ দিব তোমরা বাড়ির কাজটি খাতা লিখে ফেলো প্রশ্ন শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো পৃথিবী স্বাদ মনে মনে ডানা মাটি আমি শব্দগুলো আবার বলছি পৃথিবী স্বাদ মনে মনে ডানা মাটি তোমরা অবশ্যই বিদ্যালয় খোলার পর তোমাদের বিষয় শিক্ষককে বাড়ির কাজটি দেখাবে আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চতুর্থ শ্রেণীর বন্ধুরা প্রস্তুত হয়ে যাও এবারে তোমাদের ক্লাস শুরু হচ্ছে হ্যাঁ এবারে রয়েছে তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ক পাঠদান

বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও করোনায় আক্রান্ত এ সময় তোমরা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলবে ও নিরাপদে থাকবে ওকে ডিয়ার স্টুডেন্টস স্টুডেন্টস গত পাঠে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পাঠে আমরা কিছু ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড শিখেছিলাম এবং আমরা জেনেছি ডাব্লিউ এইচ ওয়ার্ডযুক্ত কোয়েশ্চেন সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবাক্য বলা ও পড়ার সময় আমাদের কণ্ঠস্বর রাইজিং টু ফলিং অর্থাৎ প্রথমে উঁচু থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে যায় আর কণ্ঠস্বরের এই ওঠানামাকে ইংরেজিতে বলে ইন্টোনেশন সো ডিয়ার স্টুডেন্টস আজ আমরা ইউনিট টোয়েন্টি টু এর লেসন থ্রি টু ফোর নিয়ে আলোচনা করব স্টুডেন্টস নাও ওপেন your বুক অ্যাট পেজ ফর্টি ফাইভ পেজ ফর্টি ফাইভের উপরে হাতের ডান দিকে দেখো কালিতে লেখা আছে ইউনিট টোয়েন্টি টু লেসেন থ্রি টু ফোর আর হাতের বা দিকে কালিতে লেখা আছে টিউন আপ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ গুড তাহলে আজকের পাঠে আমরা ইন্টোনেশন অর্থাৎ কথা বলার সময় স্বরের উঠানামা সম্পর্কে জানব আজকে আমরা শিখব যে সকল প্রশ্নের উত্তর ইয়েস অর নৌতে দেয়া হয় সে সকল প্রশ্ন করার সময় এবং উত্তর বলার সময় আমাদের কণ্ঠস্বর কেমন হবে ওকে স্টুডেন্টস পেজ ফর্টি ফাইভের শুরুতে দেয়া হলুদ রঙের ল্যাঙ্গুয়েজ ফোকাস বক্সটি লক্ষ্য করো বক্সটিতে শুরুতেই দেওয়া আছে অ্যাক্টিভিটি এ ইউজিং আওয়ার ভয়েসেস স্টুডেন্টস গত পাঠে আমরা জেনেছিলাম ডব্লিউ এইচ ওয়ার্ডযুক্ত প্রশ্ন করার সময় আমাদের কণ্ঠস্বর নিচের দিকে নামে আর এই নিচের দিকে নামাকে কি বলে বলো তো হ্যাঁ ফলি ইন্টোনেশন ডিয়ার স্টুডেন্টস এবার চলো আজকের বক্সটি নিয়ে আলোচনা করা যাক এখানে বলা হয়েছে ফর কোয়েশ্চেন্স দ্যাট ক্যান বি আনসার্ড উইথ ইয়েস আর নো আর ভয়েস ইউজালি গোজ আপ অর্থাৎ এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর হ্যাঁ অথবা নাতে দিতে হয় আর এ ধরনের প্রশ্ন করার সময় আমাদের কণ্ঠস্বর উপরের দিকে ওঠে যেমন ডু ইউ লাইক ল্যান্টিলস ডু ইউ লাইক প্রথম কোয়েশ্চেনটির শেষে তি চিহ্নটি উপরের দিকে নির্দেশ করছে তার মানে প্রশ্নটির শেষে এসে কণ্ঠস্বর উপরের দিকে উঠবে এখানে আরও বলা হয়েছে ওয়ান উই আনসার দিজ কোয়েশ্চেন্স আওয়ার ভয়েস গোজ ডাউন অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর বলার সময় আমাদের কণ্ঠস্বর নিচের দিকে নামবে যেমন ইয়েস আই ডু আই ডু ডিয়ার স্টুডেন্টস এবার আমি হলুদ বক্সের ভেতরে নিচের দিকে দেওয়া সেন্টেন্সগুলো পড়ছি তোমরা শোনো ডু ইউ লাইক ল্যান্টিলস আই ডু আর ইউ ফ্রম চিটাগং নো আইএম নট ডিয়ার স্টুডেন্টস তোমরা কি লক্ষ্য করেছ প্রশ্নগুলো করার সময় আমার কণ্ঠস্বর নিচু থেকে ধীরে ধীরে উঁচুতে চলে গিয়েছিল যেমন ডু ইউ লাইক ল্যান্টিলস আর ইউ ফ্রম চিটগং গুড স্টুডেন্টস এই প্রশ্নগুলোর উত্তর বলার সময় আমার কণ্ঠস্বর নিচের দিকে নেমেছিল নিশ্চয় লক্ষ্য করেছিলে আমি বাক্যগুলো আবার বলি ইয়েস আই ডু নো আইম নট ডিয়ার স্টুডেন্টস এখানে আমরা শিখলাম কিভাবে ইয়েস অথবা নো প্রশ্ন করতে হয় এবং উত্তর দিতে হয় এখন তোমরা পারবে তো আশা করি পারবে স্টুডেন্টস এবার তোমরা অ্যাক্টিভিটি বিতে দেওয়া প্রশ্নগুলো লক্ষ্য করো এখানে বলা হয়েছে আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স মেক শিওর ইয়োর ভয়েস গোজ আপ অর ডাউন অর্থাৎ এবার আমরা অ্যাক্টিভিটি বিতে দেওয়া প্রশ্নগুলো জিজ্ঞেস করব এবং তাদের উত্তর বলবো আর প্রশ্ন ও উত্তর বলার সময় আমরা লক্ষ্য করব আমাদের ভয়েস আপ Or down ho Okay, students, let's start. Question number one Is your name Ruma? Yes, I am. Question number two Do you have a brother? No, I don't. Question number three Are you in class five? নৌ আর নট ডিয়ার স্টুডেন্টস তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ প্রশ্ন করার সময় আমি রাইজিং ইন্টোনেশন অর্থাৎ কণ্ঠস্বর নিচু থেকে উঁচুতে নিয়েছি আর উত্তর বলার সময় আমি ফলিং ইন্টোনেশন অর্থাৎ কণ্ঠস্বর উঁচু থেকে ধীরে ধীরে নিচের দিকে নিয়েছি ভেরি গুড মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে আজকে আমরা কী শিখলাম হ্যাঁ আজকে আমরা শিখলাম যে যে সকল প্রশ্নের উত্তর সাধারণত ইয়েস অর নোতে দিতে হয় সে সকল প্রশ্ন করার সময় রাইজিং ইন্টোনেশন ব্যবহার করতে হয় আর এ ধরনের প্রশ্নগুলোর উত্তর করার সময় ফলিং ইন্টোনেশন ব্যবহার করতে হয় স্টুডেন্টস এবার কি তোমরা সঠিক ইন্টোনেশন ব্যবহার করে আস ক্যান আনসার করতে পারবে ও দ্যাটস ভেরি গুড তাহলে তোমরা অ্যাক্টিভিটি বি এর কোয়েশ্চেন নাম্বার ফোর থেকে সিক্স পর্যন্ত দেয়া প্রশ্নগুলো করবে ও উত্তর বলবে এবং অবশ্যই রাইজিং ও ফলিং ইন্টোনেশন ব্যবহার করবে তাহলে ঝটপট প্রশ্নগুলো করে নাও স্টুডেন্টস তোমরা নিশ্চয়ই সঠিকভাবে বলতে পারছ তাহলে আমার সাথে আবার মিলিয়ে নাও কোয়েশ্চেন নাম্বার ফোর ডু ইউ লাইক ফ্লাওয়ার্স ইয়েস আই ডু ক্যান ইউ সুইম ইয়েস আই ক্যান ক্যান ইউ ফ্লাই নো আই ক্যান্ট থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস স্টুডেন্টস নাও ইটস ইউর হোমওয়ার্ক টাইম বাড়ির কাজের শুরুতে অবশ্যই টিউন আপ শিরোনামটি লিখবে টুডে ইউ হ্যাভ টু হোমওয়ার্কস হোমওয়ার্ক ওয়ান একটিভিটি সি কমপ্লিট দ্য কোয়েশ্চেন্স উইথ ইউর ওন আইডিয়াজ অর্থাৎ এক্টিভিটি বিতে দেয়া অসম্পূর্ণ প্রশ্নবাক্যগুলো তোমরা নিজের ধারণা থেকে কমপ্লিট করবে এবং প্রশ্নগুলো করা ও উত্তর বলার সময় সঠিক কণ্ঠস্বর ব্যবহার করে প্র্যাকটিস করবে হোমওয়ার্ক টু অ্যাক্টিভিটি ডি আস্ক অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ফ্রম অ্যাক্টিভিটি বি অর্থাৎ অ্যাক্টিভিটি বিতে দেওয়া প্রশ্নগুলো করবে ও উত্তর বলা প্র্যাকটিস করবে স্টুডেন্টস অবশ্যই মনে করে এই দুটো অ্যাক্টিভিটি করার সময় রাইজিং ও ফলইং ইন্টোরনেশন ব্যবহার করবে ওকে স্কুল খোলার পর তোমরা অবশ্যই তোমাদের বিষয় শিক্ষককে তোমাদের বাড়ির কাজগুলো দেখাবে ডিয়ার স্টুডেন্টস থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং ইন দ্য ক্লাস টুডে প্লিজ স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস টিল দেন কিপ প্লেইং অ্যান্ড হ্যাভ ফান থ্যাংক ইউ গুড বাই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবারে তোমাদের পালা শুরু হচ্ছে তোমাদের ক্লাস ঝটপট তৈরি হয়ে নাও তোমাদের জন্য রয়েছে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ক পাঠদান শুভ অপরাহ্ন প্রিয় শিক্ষার্থী ঘরে বসে শিখি অনুষ্ঠানে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে তোমাদের সাথে আছি আমি ফারজানা ইসলাম সহকারী শিক্ষক হাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জামালপুর সদর জামালপুর আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো শিক্ষার্থী বন্ধুরা করোনা ভাইরাসের জন্য আমরা অনেক দিন ধরে স্কুলে যেতে পারছি না বন্ধুদের সাথে খেলতেও পারছি না তাই বলে মন খারাপ করে থেকো না অনেক সময় এখন তোমাদের হাতে ইচ্ছে হলেই মনের মতো করে ছবি আঁকতে পারবে ঘরে বসেই পড়াশোনা করবে বাড়ির ছোটদের সাথে খেলা যায় এমন খেলা করবে নিজের পড়ার টেবিল গুছিয়ে রাখবে মাকে একটু কাজে সাহায্য করবে বাড়িতে বাগান থাকলে গাছের যত্ন নিতে পারো মোট কথা বাড়ির বাইরে না গিয়ে কিভাবে বাড়ির ভেতরেই সুন্দর সময় কাটানো যায় সে চেষ্টা করবে সেই সাথে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে শিক্ষার্থী বন্ধুরা গত আমরা কি শিখেছিলাম মনে আছে তোমাদের হ্যাঁ বন্ধুরা গত পাঠে আমরা আয়ত ও বর্গ আঁকতে শিখেছি বলতো আয়তের বাহুর বৈশিষ্ট্য কি? হ্যাঁ ঠিক চিন্তা করেছ আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল যে আয়তের চারটি বাহু সমান তাকে কি বলে হ্যাঁ বন্ধুরা এবারও তোমরা ঠিক চিন্তা করেছ যে আয়তের চারটি বাহু সমান তাকে বর্গ বলে বন্ধুরা আয়ত বা বর্গ আঁকার সময় ভূমি রেখার উপর লম্ব আঁকতে আমরা জ্যামিতি বক্সের কি ব্যবহার করি হ্যাঁ তোমরা ঠিক চিন্তা করেছ ফ্রিকুয়সি সেট ব্যবহার করি বন্ধুরা আমাদের আজকের পাঠ অধ্যায় দশের যেমিতি পাঠ্যাংশ সামান্তরিক ও ট্রাপেজিয়াম তোমরা তোমাদের পাঠ্যপুস্তক খাতা কলম পেন্সিল এবং জেমিতি বক্সের সাথে একটি কাচি ও আঠা নিয়ে তৈরি হয়ে যাও শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে আমরা মজার কিছু কাজ করব। তোমরা তোমাদের বইয়ের একশো দুই পৃষ্ঠা খুলবে একশো দুই পৃষ্ঠার উপরের দিকে ডান পাশের জ্যামিতিক আকৃতিগুলো লক্ষ্য করো এখানে একটি সমদিবাহ ত্রিভুজ ও দুইটি ভিন্ন আকৃতির আয়ত এর চিত্র দেয়া আছে বন্ধুরা তোমরা তোমাদের খাতায় অনুরূপ একটি সমদিবাহ ত্রিভুজ এবং দুইটি ভিন্ন আকৃতির আয়ত আঁকবে নিশ্চয়ই তোমরা চিত্রগুলো আঁকছ মনে হয় তোমাদের আঁকা প্রায় হয়ে গেছে এবার মনে হয় আঁকা হয়েই গেছে এবার ত্রিভুজ আঁকা কাগজের নিচে দুইটি কাগজ রেখে সাবধানে একটি কাঁচি দিয়ে ত্রিভুজটির দাগ বরাবর কেটে আলাদা করো আমার মনে হয় তোমরা ত্রিভুজ কেটে আলাদা করছো নিশ্চয় তোমাদের কাটা ত্রিভুজ তিনটি হয়েছে এবার ছোট আকারের আয়ত আঁকা কাগজের নিচে আরও চারটি কাগজ বসিয়ে আয়তটি দাগ বরাবর কেটে নাও সাবধানে কাটবে নিশ্চয় তোমাদের ছোটো আকারের পাঁচটি আয়ত হয়েছে এবার বড় আকারের আয়ত আঁকা কাগজের নিচে আরও তিনটি কাগজ বসিয়ে সাবধানে আয়তটি দাগ বরাবর কেটে নাও নিশ্চয় তোমাদের বড় আকারের চারটি আয়ত হয়েছে এবার তোমাদের বইয়ের একশো দুই পৃষ্ঠায় মাঝখানে ক খ গ ঘ উ এবং চয়ের জ্যামিতিক আকৃতিগুলো লক্ষ্য করো তোমরা যে জ্যামিতিক আকৃতিগুলো কেটে রেখেছ সেগুলো ব্যবহার করে অনুরূপ আকৃতি তৈরি করো প্রথমে একটি বড় আকৃতির আয়ত এর উপর একটি ত্রিভুজ ফেলে কয়ের অনুরূপ আকৃতি তৈরি করো এবং আঠা দিয়ে জোড়া লাগিয়ে নাও এবার ক্ষয়ের অনুরূপ একটি বড় আকারের আয়ত এর ওপর একটি ছোট আকারের আয়ত ফেলে একটি আকৃতি তৈরি করো এবং আঠা দিয়ে জোড়া লাগিয়ে নাও এবার গ ঘ ম চ এর অনুরূপ আকৃতিগুলো একইভাবে জোড়া লাগিয়ে নাও আমার মনে হয় তোমরা আঠা দিয়ে আকৃতিগুলো জোড়া লাগাচ্ছ মনে হয় তোমাদের আকৃতিগুলো জোড়া লাগানো হয়ে গেছে এবার জোড়া লাগানো অংশটুকু রেখে বাইরের কিনারাগুলো কেটে ফেলো সাবধানে কাটবে কিন্তু আমার মনে হয় তোমাদের কাটা হয়ে গেছে এবার যে ছয়টি চতুর্ভুজ পেলে তাদের সমান্তরাল বাহুগুলোর ভিত্তিতে দুইটি দলে ভাগ করবে আমার মনে হয় তোমরা ভাগ করছো এবার তোমাদের বইয়ে কাজ এক এর ছকটি পূরণ করবে মনে হয় তোমাদের ছক পূরণ করা হয়ে গেছে চলো মিলিয়ে দেখি শুধু এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল চতুর্ভুজগুলো হলো ক গ চ দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল চতুর্ভুজগুলো হল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার খাতায় লেখো যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রপিজিয়াম বলে যে চতুর্ভুজের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রপিজিয়াম বলে আবার যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সমান্তরিক বলে যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে বন্ধুরা একশো তিন পৃষ্ঠায় নিচের দিকে অনুশীলন একে কতগুলো আকৃতি দেওয়া আছে এই আকৃতিগুলো থেকে তোমরা ট্রাফিজিয়াম ও সামান্তরিক খুঁজে বের করবে নিশ্চয়ই তোমরা আকৃতিগুলো থেকে ট্রাফিজিয়াম ও সামান্তরিক খুঁজছ আমার মনে হয় তোমরা খুঁজে পেয়েছো চলো মিলিয়ে নিই এখানে গ আর ঘ এই দুটি ট্রাফিজিয়াম আকৃতির কেননা এদের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল ক এবং উ এই দুটি সামান্তরিক আকৃতির কেননা এদের দুই চূড়া বাহু পরস্পর সমান্তরাল বাহ তোমরা সবাই পেরেছ শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজ কাগজ কেটে যে ছয়টি জ্যামেটিক আকৃতি তৈরি করেছ সেগুলো পরবর্তী পাঠের জন্য সংরক্ষণ করবে আমরা আজকের পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি এবার তোমরা বাড়ির কাজ নোট করে নাও তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় উপরের দিকে ডান কোণে আজকের তারিখ লিখে ট্রাফিজিয়াম ও সামান্তরিকের বৈশিষ্ট্য লিখবে এবং পরবর্তীতে তোমাদের বিষয় শিক্ষককে অবশ্যই দেখাবে বন্ধুরা আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরের পাঠে তোমাদের সাথে আবার কথা হবে ভালো থেকো থেকো সুস্থ শিক্ষার্থী বন্ধুরা আজ যে সমস্ত বিষয়ে শিক্ষকবৃন্দ তোমাদেরকে পড়ালেন তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন তোমরা কিন্তু মনোযোগ সহকারে বুঝেছ নিশ্চয়ই এবং তোমাদের বাড়ির কাজ যেগুলো দেয়া হয়েছে নিশ্চয়ই তোমরা তা মনোযোগ সহকারেই করবে ঠিক মতো লেখাপড়া করবে ভালোভাবে মনোযোগী হবে এই ক্লাসের প্রতি আর হ্যাঁ আমরা যেন এই করোনাকালে সবাই স্বাস্থ্য সচেতন থাকি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং ঘন ঘন বিশ সেকেন্ড ধরে হাত ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নেই। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ প্রচারিত হল ইউনেস্কোর সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কর্মসূচি ঘরে বসে শিখি অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শামী আহমেদ সম্পাদনায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান সার্বিক নির্দেশনায় সাইদ মোস্তফা কামাল এবং ঘরে বসে শিখি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনির হোসেন